সরকারের ধাঁচেই কি এবার কর্মসূচিতে নামছেন রাজ্যপাল? জনসংযোগ বাড়াতেই কি এবার সরাসরি মাঠে নামছেন সিভি আনন্দ বোস? তার নভেম্বর ব্যাপী কর্মসূচি ঘিরে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে। বাংলায় শেষ বিধানসভা ভোটের পর 2022 সালে রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সিভি আনন্দ বোস। 23 নভেম্বর তার 2 বছর পূর্ণ হতে চলেছে। মাঝে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত বেঁধেছে। এই পরিস্থিতিতে এবার আপনা ভারত জাগতা বেঙ্গল কর্মসূচির ঘোষণা করা হলো রাজভবনের তরফে। 9টি ভাগে ভাগ করা হয়েছে এই কর্মসূচিকে। আজকের কাণ্ডের আবহে যার মধ্যে জায়গা পেয়েছে নারী সুরক্ষার বিষয়টিও। অভয়া প্লাস কর্মসূচিতে মেয়েদের দেয়া হবে আত্মরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ। দুয়ারে রাজ্যপাল কর্মসূচিতে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে যাবেন সিভি আনন্দ বোস। সাহায্য চেয়ে রাজ্যপালকে ফোন করলেই সেখানে পৌঁছে যাবেন তিনি। ফিল্ড টু ফিল্ড প্রোগ্রামে রাজ্যের বিভিন্ন জেলার 250টি জায়গায় পরিদর্শনে যাবেন রাজ্যপাল। গভর্নর ইন ক্যাম্পাস কর্মসূচিতে স্কুল কলেজের ক্যাম্পাসে পৌঁছে যাবেন রাজ্যপাল। জানকি বাতে সরাসরি শুনবেন মানুষের কথা। এছাড়াও গভর্নর্স গোল্ডেন গ্রুপ, গভর্নর্স স্কলারশিপ স্কিম, গভর্নর্স অ্যাওয়ার্ড স্কিম ও গভর্নর্স সিটিজেন কানেক্টের মতো কর্মসূচির ঘোষণা করা হয়েছে রাজভবনের তরফে। তবে কি রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির ধাঁচেই এবার দুয়ারে রাজ্যপাল কর্মসূচি ঘোষণা করলেন সিভি আনন্দ বোস? রাজ্য সরকারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছেন তিনি। There is no counter move. The elected government and the governor have to go hand in hand. This is something which I have been doing when my as a civil servant, that is file to field. রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। শীতকাল আসছে, তো শীতকালে দেখবেন চিড়িয়াখানায় পরিযায়ী অনেক পাখি আসে, শীতকালে ঘোরাঘুরির সুবিধা হয়। রাজ্যপালের উপর এই 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 পরিযায়ী পর্যটন এগুলোর একটা গভীর প্রভাব পড়েছে, সেই জন্য মনটা একটু ঘুরঘুর করছে। তবে অনেককে সাবধানও থাকতে হবে, কারণ কিছু বিতর্কিত অভিযোগ আছে, আবার সেরকম কোনো কিছু না ঘটে বসে। সরকারটা তো চলে রাজ্যপালের নামে, দুয়ারে সরকারটা এই কারণেই তৃণমূল সরকার নিয়েছে, কারণ তৃণমূল সরকার তারা ডেলিভার করতে পারছে না। তার মানে প্রশাসক হিসেবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরেই দুয়ারে সরকার নিয়েছিল। এবারে সেটাও ব্যর্থ, মানুষের কথা শুনছে না, দখল জানি। এবার রাজ্যপালও নেমে পড়েছেন, উনি কিছু করবেন ভাবছেন। রাজ্যপাল কি রাজ্য সরকারের সমান্তরাল কর্মসূচি চালাতে চাইছেন? দুয়ারে রাজ্যপালের তো এখতিয়ারই সংবিধান দেয়নি, কেবলমাত্র ব্যক্তিগত কারণে তার ইমেজ বিল্ডিং করবার জন্য কিন্তু এই আনন্দ বোস কিন্তু এই কর্মসূচিগুলো পালন করতে যাচ্ছেন। এবং অধিকাংশ কর্মসূচিগুলো সিম্বলিক অর্থে, এর সাথে সাধারণ মানুষের কোনো স্বার্থের কোনো সম্পর্ক নেই, না বিজেপির দলের কোনো সুবিধে পাওয়ার সুযোগ আছে এর মধ্যে, একেবারেই নেই। কখনো ভোট হিংসায় আক্রান্তদের আশ্রয় দিতে পিস্টুন খুলেছেন সিভি আনন্দ বোস, কখনো প্রাকৃতিক দুর্যোগে প্রভাবিতদের পাশে দাঁড়াতে কন্ট্রোল রুম খুলেছে রাজভবন, এবার একেবারে ময়দানে নামছেন রাজ্যপাল। এই কৌশল ঘিরে কি তার সঙ্গে সরকারের সংঘাত আরো তীব্র হবে? রুমা পাল, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।